অন্ধ অনুসারীদের পরিণাম, যারা ধর্ম মানে যাচাই বাছাই করে না, তাদের পরিণাম কি হবে এ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আজকে ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভক্তদের সংখ্যা বেশি না পীরের সংখ্যা বেশি? আপনারা আমার কথা বুঝতে পারেননি মনে হয়। পীরের সংখ্যা বেশি, ভক্তদের সংখ্যাই বেশি, তাই না? তো ভক্তরা যদি সচেতন হয় তাহলে পীর ফকির মাশায়েক বুজুর্গ এদের লস হবে না লাভ হবে? লস হবে। এই আলোচনাটা শোনার জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। রাস্তায় যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি জানতেন আজকের মাহফিলের মর্যাদা তাহলে দোকানদার দোকান দিয়ে নিয়ে আসতেন না। আর আপনাদের মতো কিছু বোকা মানুষ, অজ্ঞ মানুষ এই মাহফিল ছেড়ে রাস্তার ধারে দোকানের সামনে বাদাম কেনার জন্য ঘোরাঘুরি করতেন না। কাল কিয়ামতের মাঠে আপনি যখন বিপদগ্রস্ত হবেন আপনাকে উদ্ধার করবে কে? যদি একটি নেকিও হয় তবুও তো এর বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আজকে সুযোগ হয়েছে দুইটা কথা শোনা, না শুনে আপনি দোকানে কেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 593 নম্বর হাদিস, সরি 793 নম্বর হাদিস, আল আদামুল মুফরাদ ইমাম বুখারীর সংকলিত একটি হাদিসের গ্রন্থ। আল্লাহ রাসূল বলছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হবে দাখালাল জান্নাত, সে একটা নেকি নিয়েই জান্নাতে যাবে। মাত্র একটা নেকি, কোন ব্যক্তির নেকি থাকবেই না, কিয়ামতের মাঠে টিকবে না নেকি। ওই যে যাকে গালি দিয়েছেন ও অভিযোগ করে আপনার নেকি চল নিয়ে চলে যাবে, যাকে থাপ্পড় মেরেছেন আপনার নেকি নিয়ে ও চলে যাবে, আল্লাহ ফয়সালা করে দিবেন। অবশেষে যদি শেষ হতে হতে একটা নেকিও থাকে, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, যার একটা নেকি অবশিষ্ট থাকবে ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। একটা নেকির দাম কত! আমি এখন যে হাদিসটি বলবো মরার আগ পর্যন্ত হাদিসটি ভুলবেন না। আপনারা কোন উদ্দেশ্যে এসেছেন এই উদ্দেশ্যটাও মিলিয়ে নেবেন। তাবরানী আওসাত, আল মুজামুল আওসাতের মধ্যে 1556 নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে সহি সনদে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন বৈঠকে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, মানাদাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলেন, কে? আল্লাহ। আল্লাহ আহ্বান করে বলেন, যখন বৈঠক শেষ হয়ে যায়, আলোচনা যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাদেরকে বলেন, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, তোমরা বৈঠকে হাজির হয়েছিলে নেকির উদ্দেশ্যে, আমার সন্তুষ্টির জন্য, আমার কথা শুনলে, পর্যালোচনা হলো, বৈঠক শেষ হয়েছে, শেষ পর্যন্ত থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ শেষ পর্যন্ত থাকতে বলেছেন,
যখন শেষ হয়ে যাবে কুমু মাগফুর লাকুম, আল্লাহই ঘোষণা দিয়ে বলেন হ্যাঁ এবার তোমরা চলে যাও, তোমাদের জীবনের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু এই কথা, পরের বাক্যটি আল্লাহ বলেন ও বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের জীবনের পূর্বের সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর কি থাকলো? যদি দোকানদার বুঝতো এর মর্যাদা, যদি যারা দোকানপাটে ঘোরাফেরা করছে তারা যদি এই মাহফিল এই সম্মেলনের মর্যাদা বুঝতো, তাহলে কি সেখানে ঘোরাফেরা করতো না? কোন দোকানদার দোকান দিতে আসতো না? আর আপনার চিন্তা বাদাম টিপার দিকে থাকতো না? বসে বসে বাদাম খাবেন আর বক্তব্য শুনবেন, এই হিসাব করলেন কি করে আপনি? প্রশ্নই আসে না। এসেছেন নেকির উদ্দেশ্যে, বসে থাকুন, আলোচনা শেষ হয়ে যাবে। একবারে পবিত্র হৃদয়ে নিষ্পাপ হয়ে নেকির বস্তা নিয়ে, নেকির গাঁটটি নিয়ে, নেকির পাহাড় নিয়ে বাড়িতে আনন্দ চিত্তে ফিরে যাবেন।